রাঙামাটির কাপ্তাই লেকে সব ধরনের মাছ শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। লেকে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর মে মাসের শুরুর দিন থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়। সংশ্লিষ্টরা জানান, কাপ্তাই লেকের কার্প প্রজাতির মা মাছের প্রাকৃতিক প্রজননের সময় এখন, তাই আজ মধ্যরাত থেকে পরবর্তী তিন মাস মাছ ধরা বন্ধ থাকবে। একই সাথে বন্ধকালীন সময় কাপ্তাই হ্রদে 50 মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। আবার এসব মাছের প্রজনন বৃদ্ধি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে।